পাখির চোখে দেখা যাচ্ছে চট্টগ্রামে উত্তর কাট্টলী এলাকায় বন বিভাগের তত্ত্বাবধানে বঙ্গোপসাগরের তীরে গড়ে তোলা হয়েছে ম্যানগ্রোভ বন। বেড়িবাঁধ থেকে সমুদ্র উপকূল পর্যন্ত এই বনের মাঝখানে ছোট বড় গাছ কেটে করা হচ্ছে রাস্তা। কোনো অনুমতি না নিয়ে জেলা প্রশাসন পার্ক বানানোর অংশ হিসেবে গাছ কেটে রাস্তা বানাচ্ছে বলে অভিযোগ বন বিভাগের। বন বিভাগের তথ্য মতে বেড়িবাঁধ থেকে সমুদ্র উপকূল পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে। 3 একর জায়গা জুড়ে বন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে 12টি বড় কেওড়া, 5000-এর বেশি ছোট গাছ কাটা হয়েছে। 2 থেকে 7 ফুট উচ্চতার গেওয়া, বাইন, ছৈলা গাছ কেটেও মাটি চাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ বন বিভাগের। 1991 সালে ঘূর্ণিঝড়ের পরে দুর্যোগ থেকে উপকূলের মানুষজনকে রক্ষার্থে এই উপকূলীয় বন গড়ে তোলা হয়েছে। অনুমতি না নিয়ে জেলা প্রশাসন এক্সকেভেটর ব্যবহার করে এই বন কাটছে বলে অভিযোগ উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পরিবেশ বন মন্ত্রণালয় বা বন বিভাগের কোন অফিস থেকে এই গাছ কর্তন এবং রাস্তা তৈরির অনুমতি ছিল না। এই ম্যানগ্রোভ বন থাকাতে জোয়ার কিংবা জলোচ্ছ্বাস থেকে রক্ষা পায় উপকূলের মানুষ। গাছ আমাদের রক্ষা হয়েছে বেড়িবাঁধ, অতিরিক্ত জেলা প্রশাসক জানান পাখির প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে যেমন বনটিকে গড়ে তোলা হবে তেমনি 10,000 বনজ ফলজ গাছ লাগানো হবে বলেও জানান তিনি। কোনো গাছ কাটা হয়নি, কিছু গুল্ম ছিল সেটি পরিষ্কার করা হয়েছে এবং এই জায়গাটি সরকারের 1 নম্বর খাস ক্ষতিয়ানভুক্ত। ওই এলাকাটিতে 10,000 বনজ এবং ফলজ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। এটি হয়তো আগামী শনিবার থেকেই এই বৃক্ষরোপণটি শুরু হবে। বন বিভাগের পক্ষ থেকে গাছ কাটা বন্ধ রাখতে নিষেধাজ্ঞা থাকলেও সরজমিনে গিয়ে দেখা যায় এক্সকেভেটর দিয়ে এখনও মাটি সরানোর কাজ চলছে। 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর নতুন করে জেগে ওঠা এই চরে 75 একর ভূমিতে ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছিল। এই বাগানকে যদি রক্ষা করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে যে কোনো বড় ধরনের জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের আঘাত থেকে উপকূলের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। উত্তর কাট্টলী এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।